আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ক্যামেরার সামনে একটা বোনকে দেখতে পারতেছেন দাঁড়ায় আছে তার পেছনে দুইজন ভাই দাঁড়ায় আছে তো ইনারা সম্পর্কে ভাই বোন প্রিয় দর্শক সবচেয়ে আজব করা বিষয় হচ্ছে এই বোন এবং দুই ভাই কেউ চোখে দেখে না কথা বলতে পারে না কানে শোনে না সবারই একই সমস্যা তো তাদের সঙ্গে আসলে আমরা চাইলেও কথা বলতে পারবো না কারণ তারা কেউই কথা বলতে পারে না এই কারণে আমরা তার বাবা মায়ের সাথে কথা বলবো কথা বলে একটু বিস্তারিত ঘটনাগুলো জানবো তো ওনার এই যে এদের বাবা মা হচ্ছে এই যে বাবা হচ্ছে ইনি আর মা হচ্ছে এই যে ইনি আপনারা বাবা মা একটু এদিকে আসেন কথা বলি আপনাদের সাথে আপনার পায় আপনার পায় সমস্যা আপনি হাঁটতে পারেন না আচ্ছা একটু একটু ভিতরে যান একটু আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়জন আল্লাহর নাম সাতজন সাতজন তো মধ্যে এই তিনজনই প্রতিবন্ধী হ্যাঁ এটা কি জন্মগত ভাবে কিভাবে কি হইছিল একটু বলেন আপনি কি করেন আমি কি করবো ওনারা কেউ কাজ করতে পারেন কোনো না ওনারা কেউ কাজ করতে পারে না তাহলে আপনি আপনি কোনো কাজ করেন আমি এই যে সাহায্য তোলেন এটা দিয়ে সংসার চালান আপনার স্বামী কি করে এখন আর শক্তি না দেখে না তো প্রিয় দর্শক আপনারা বুঝতে পারতেছেন যে তারা কতটা কষ্টের মধ্যে আছে বর্তমানে তো আপনাদের আসলে কি সবকিছু মিলে কষ্ট হয় কষ্ট করলে একশো চিনি উনি উনি এখন ওটা দিয়ে হচ্ছে কি আপনার নাকি না কালকে রাঁধছি কালকে রাঁধছে দুই করছি একশো আডা আজ তুই আমার বড় কথা বলেন বাজান এই যে তিনটা ছেলে প্রতিবন্ধী কথা বলতে পারে না কেন শুনে না তারপর চোখে দেখে না তো কোনো কাজকর মতো করতে পারে না তো দেখা গেছে এরকম প্রতিবন্ধী সন্ধান থাকলে তো বড় লোকেরা যেগুলো করে দেখা গেছে রাস্তার ভিতরে নিয়ে গিয়া ফালার দিয়ে আসে ডাস্টবিনে ফালা দিয়ে আসে পানির ভিতরে ফালা দিয়ে আসে আপনারা আপনারা কেন মন করলেন না

আপনি এই জায়গাটার নাম বলেন আগে লাউসার এটা কোন জায়গায় পড়ছে মদনপুর নারায়ণগঞ্জের মধ্যে না আচ্ছা তো সবকিছু মিলে প্রিয় দর্শক থানা কি বন্দর থানা তো প্রিয় দর্শক আপনার যদি ওনাদের সাথে যোগাযোগ করতে চান করতে পারবেন আচ্ছা আপনি তো মোবাইল নাম্বার বলতে পারবেন মুখে মুখে বলতে পারবেন আচ্ছা তাহলে কার যে আপনার নাতি রে ডাক দেন একটু মোবাইল নাম্বারটা বলুক হ্যাঁ আচ্ছা আপনি একটু নাম্বারটা বলেন 01407491518 আবার বলেন